গোলপাতা থেকে গুড় তৈরি করছে পটুয়াখালীর কলাপাড়ার 200-এর অধিক পরিবার। তবে নানা সংকটে পড়েছেন তারা। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে বন বিভাগ ও কৃষি অধিদপ্তর। দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় প্রাকৃতিকভাবে জন্মে গোলপাতা। এর রস দিয়ে গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের 200-এর অধিক পরিবার। বিশেষ করে পৌষ, মাঘ ও ফাল্গুন মাসে গোলপাতা থেকে রস সংগ্রহ করা হয়। প্রতিদিন বিকালে গাছের ডগা কেটে হাঁড়ি পেতে রাখা হয়। পরদিন সকালে হাঁড়ি থেকে রস সংগ্রহ করে উচ্চ তাপে তৈরি করা হয় গুড়। রাসায়নিক মুক্ত সুস্বাদু এই গুড়ের দাম প্রতি কেজি 80 থেকে 100 টাকা। তবে নানা সংকটে এখন পেশা পরিবর্তন করতে চাইছেন অনেকে। আমরা যে গুড় কাটতে আছি তো আমার কোনো লাভ হইতে আছে না। যেমন দাম আপনার ভালো হয়, সরকারের কোনো সহযোগিতা হয় না, টাকা পাই কম গুড়ের। হ্যাঁ, এ গুড়ের বেতন আমরা টাই নেই, পোষাই থাকার আমাদের কোনো কায়দা দেখি না। আমাদের সরকার যদি একটু আমাদের এই গুড়ের জন্য সহযোগিতা করতে। বন বিভাগ বলছে উপকূলীয় এলাকায় পতিত জমি রক্ষায় চলতি বছর 20,000 চারা রোপণ করা হবে। আর গোলপাতা চাষীদের তালিকা তৈরি করে সরকারি সকল সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। চেষ্টা করব এই গুড়টাকে দেশ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে দেশের বাইরেও যাতে রপ্তানি করা যায় তার একটা পথ সৃষ্টি করা, যাতে করে আমাদের কৃষকদের মানে ইনকামটা আরও বাড়ে। এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গোলের পাতা অতীব উপকারী, তাই আমি উদ্যোগ নিয়েছি আরও 20,000 চারা রোপণ করিব। গোল পাতার পরিচর্যা করতে তেমন কোনো খরচ নেই, প্রয়োজন হয় না রাসায়নিক সার কিংবা কীটনাশক। গুড় উৎপাদন ছাড়াও গোল পাতার রয়েছে বহুবিধ ব্যবহার। দীপ্ত, বার্তাকক্ষ। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।